আমি মানুষের বিপদে প্রধান। আমি একই টাইপের গল্প নিজে করতে পছন্দ করি না, আমি বরাবরই বলেছি। আমি ঈশ্বরে বিশ্বাসী নই, না মুখে নয়, বুকে থাকে। প্রধান এমনই একটা গল্প যেটা বাংলা ছবিতে গত 8-10 বছরে বলা হয়নি। প্রথম একজন দাদা পেলাম স্যার, যে সঠিকভাবে সঠিক রাস্তাটা আমায় দেখিয়ে দিয়েছে। আমি যখন মিঠুনদার সঙ্গে কাজ করতে পারি, তো আমি সৌমের সাথে কাজ কেনই বা করবো? আমরা যদি ভয় পেয়ে রিলিজ না করি, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি মরে যাবে। মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস, মানুষের প্রত্যাশা, কিন্তু এটা না পেলেও ভয় খারাপ লাগে, পেলেও মানে ভয় লাগে, আর না পেলে খারাপ লাগে। সত্যি কে মানুষের এক্সপেকটেশন এমন একটা জায়গায় চলে গেছে আমাদের কাছে, আমাদের জুটির কাছে। তো আমি এটুকু বলতে পারি, আজকের দিনে যেহেতু ট্রেলারটা রিলিজ হয়েছে, আমি এটুকু বলবো কে আমরা অনেস্টি দিয়ে কাজ করেছি। কে আমি একই টাইপের গল্প নিজে করতে পছন্দ করি না, আমি বরাবরই বলেছি। যেটা দেখতে আমার এই বছরটাই আপনারা আমার ছবিগুলো দেখেনি, একটা বোমকেশ, একটা বাঘা যতীন, একটা প্রধান, তিনটে তিন রকম চরিত্র, তিনটে দেবের। যদি তুমি পোস্টার থেকে একটা ছবি বার করে দেখো, তিনটে তিনটে দেবকে দেখতে পাবে। তো অ্যাজ অ্যান অ্যাক্টর আমি চেষ্টা করি সবসময় নিজেকে ভেঙে নতুনভাবে নিয়ে আসা, অ্যাজ এ প্রডিউসার নতুন নতুন গল্প বলা। প্রধান এমনই একটা গল্প যেটা বাংলা ছবিতে গত 8-10 বছরে বলা হয়নি, এরকম একটা সাবজেক্ট, এবং যেটা হচ্ছে একটা ভালো গল্প, তার সঙ্গে ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছে। আমার মনে হয় কি এই বড়দিনে যা যারা প্রজাপতি দেখেছেন, মানে আগের বা টয়েন্টে যদি ভালো লেগে থাকে তাদের, আমার মনে হয় কি এই প্রধানটাও তাদের মন ছুঁয়ে যাবে, এবং যাদের প্রজাপতি বা টনিক ভালো লাগেনি তাদেরও এই প্রধানটা কিন্তু কোথাও যেন ভালো লাগবে, কোথাও যেন তাদেরকেও অ্যাট্র্যাক্ট করবে, সেটা আমাদের মাথায় ছিল। কে না সি ইউ হ্যাভ টু লার্ন ফ্রম এভরি ফিল্ম, সাকসেসটাকেও তোমায় লার্ন করতে হবে, আর যারা দেখেন তারা কেন দেখছে না সেটাও আমাদেরকে শিখতে হবে। কোথাও যেন প্রধান তারই একটা চেষ্টা, ও চেষ্টা যদি বলি কে আমাদের চেষ্টা কে প্রধান এই ওই যত মানে যত ভালো ভালো ছবি দর্শক দেখেছে সবাইকে যদি আমরা শুধু একটা ছবিতে যদি দেখাতে পারি, সেটাই হচ্ছে প্রধান। লাস্ট ইয়ারও তো ছিল কিছু না কিছু, প্রজাপতির সময় অনেক অনেকগুলো ছবি ছিল, হোক না ভাই। আজকে কথার কথা, আমরা যদি ভয় পেয়ে রিলিজ না করি, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি মরে যাবে। আজকে আমার মনে হয় কি ইউ হ্যাভ টু ফেস ইট, এইটা যত দিন যাবে অত খারাপ হবে, কিন্তু আমরা যদি হালতে ছেড়ে দিই, আমরা আমাদের জায়গাটা যদি ছেড়ে দিই, আমাদের দর্শককে যদি আমরা বলে দিই আমাদের ছবি দেখাবো না, তোমরা অন্য ভাষায় ছবি দেখো, তাহলে এইটা আজকে আমি হয়তো সার্ভাইভ করে যাবো, অন্যরা সার্ভাইভ করতে পারবে না, কারণ আমরা আমাদের জায়গাগুলো ছেড়ে দিচ্ছি। কে আসছে কে আসছে না সেটা আমাদের ব্যাপার নয়, আমাদেরকে আমাদের ছবিটাকে ভালো বানাতে হবে, আমাদের কন্টেন্টটাকে ভালো বানাতে হবে। আমরা কি মানুষকে আড়াই ঘন্টা বসিয়ে রাখতে পারবো, সেইটা আমাদের প্রধান ভাবনা চিন্তা হওয়া উচিত। আজকে ডাঙ্কি আসছে, কালকে অন্য কেউ আসবে, কালকে ফাইটার আসবে, কালকে অ্যানিমাল আসবে, কালকে সেইটা ভেবে তো আমার কোনো উন্নতি হবে না। আমার উন্নতি হবে আমি যদি আমার অভিনয়টা ভালো করি, আমার উন্নতি হবে আমি যদি ভালো ভালো সাবজেক্ট মানুষের কাছে নিয়ে আসি, আমার উন্নতি হবে আমি যদি প্রোডাকশন ভ্যালুটা ভালো বানাই, যেটা আমরা বাঘা যতীনের চেষ্টা করেছি। এটা আমরা বোমকে যে বোমকেসটা আগে হয়েছে সেইটার থেকে তো একদম ভেঙে অন্য কিছু বানিয়েছি আমরা। বাঘা যতীনের মতন সাবজেক্ট তো আগে বাংলায় হয়নি, স্বাধীনতা সংগ্রামকে নিয়ে এত বড় স্কেল, এবং প্রজাপতি সরি প্রধানেও তাই। মিঠুনদা আমার বাবার মতো, আমি ছবি আমার সঙ্গে আসুক বা না আসুক, হোক বা না হোক, মিঠুনদা যেখানে থাকবে আমি মিঠুনদাকে সাপোর্ট করব। এবার আমার সামনে যদি মিঠুনদার ছবি আসে আমি প্রথম গিয়ে মিঠুনদার ছবিটা দেখব। মিঠুনদা এতটাই অত্যন্ত কাছের মানুষ আমার। যখন গল্পটা এলো তখন আমাদের আরেকটা নায়ক দরকার ছিল, যার সঙ্গে মনে হবে এই দীপক প্রধান আর এই সোহমের যে চরিত্রটা কোথাও যেন মনে হবে দুটো ভাই, দুটো আলাদা স্টেটে থাকে, তারা একটা জায়গায় চাকরি করতে, তারা দুজনে ট্রান্সফার হয়ে এসছে, তাদের মধ্যে বন্ডিংটাই হচ্ছে তাদের কেমিস্ট্রিটাই হচ্ছে পুরো ছবিটার গল্প। এবং যখন আমরা আলোচনা করছিলাম তখন আমার কাছে আমার তো যখন আমাকে জিজ্ঞেস করা হলো কে এটা আমার সবচেয়ে ভালো বন্ধু আমার জেনারেশনে সোহম, আমি বললাম সোহম হলে খারাপ না, সোহম হি ওয়াজ অলওয়েজ এ গুড অ্যাক্টর, আই থিঙ্ক হি হ্যাজ ম্যাচিওরড এ লট, মানে অ্যাজ এ মানুষ হিসেবে হয় না কে কথা বলতে বলতে, আই থিঙ্ক অ্যাজ অ্যান অ্যাক্টর ওকে নিয়ে আমার মনে হয় আমি বললে হয় না কি বেশি বাড়াবাড়ি হবে। আমার মনে হয় ও অভিনয় নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, ও মানুষ হিসাবে আমার মনে হয় অনেকটাই আমার মনে হয় বয়সের সাথে সাথে উইথ ইউর এক্সপিরিয়েন্সেস, উইথ ইউর ফেলিয়ার, উইথ ইউর সাকসেস ইউ লার্ন, তুমি ম্যাচিওর করো। তো কোথাও যেন আজকে সোহম মাচ মোর ম্যাচিওর, মাচ মোর কী বলবো কানেক্টেড, বোঝে সম্পর্কগুলোকে। তো আই থিঙ্ক ইটস এ গুড থিং। জটিলেশ্বর মুখার্জি লোকে ভাবে জটিল কিন্তু মামা ঈশ্বর। আমাদের ভালো লাগা আমাদের সেটা কোনোদিন সাকসেস হতে পারে না, মানে হয় না কি
সাকসেসটাই এই জুটি যে শব্দটা ইউজ হয় যখন সাকসেসটা পায়, আদারওয়াইজ তোমার সঙ্গে ভালো সময়, কিন্তু আমরা কোনোদিন জুটি হবো না, কারণ আমাদের ওই ব্যাপারটা না। তো জুটি এমন একটা জিনিস আছে যেটা পুরোটাই দর্শক তৈরি করে। তো আমার মনে হয় কি এখনও যদি জুটি চলে যাচ্ছে উইথ ডিরেক্টর উইথ কো অ্যাক্টর, তো ইটস এ গ্রেট থিং। আমার মনে হয় কি চাচির প্রত্যেকটা ছবিতে যেন আমি প্রত্যেকটা মানুষের সাথে জুটি বানাতে পারি এবং দর্শককে যেন এন্টারটেন করতে পারি। থ্যাংক ইউ।